ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাল বিকেল 4:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা। বৃহস্পতিবারই ফিরবেন কলকাতায়। রাজীব আদমকে দিল্লি দরবার মমতার আক্রমণ বিজেপির, গোয়েন্দা প্রধানকে বাঁচাতে মোদীর কাছে কটাক্ষ কংগ্রেসের, বিপদে পড়লে উন্নয়ন খোঁচা সিপিএম এর, গেলেও বিদ্রোহ পাল্টা তৃণমূল। 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার। সিবিআই এ নোটিশ পাঠানো হয়েছে রাজীবের বাড়িতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠির উত্তরে জানালেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপি। সারদাকাণ্ডে আজ বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেন রাজীব কুমার, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল সিবিআই এর। রাজীব কুমার কিনে টানাপোড়েনের মধ্যে সিবিআই এর জন্য আরো সিআরপিএফ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র, ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে তারা। অন্যদিকে গতকাল সিজিও কমপ্লেক্সের বাইরে দেখা গিয়েছে পুলিশি তৎপরতা। 2014 সালে প্রাথমিক টেট মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, আবেদন খারিজ রাজ্যের। 19 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে হাজিরার কথা প্রাথমিক শিক্ষা সচিবের, নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। জামিন পেলেন নবান্ন অভিযানে ধৃত 22 জন বাম ছাত্র যুবকর্মী, জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। জামিনের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় আবির খেলা। গারুলিয়া পুরসভা পুনর্দখলের পর পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল। বিজেপিতে কাজ করা যাচ্ছিল না, দাবি তৃণমূলে ফেরত কাউন্সিলর। মানুষ ভালোভাবে নেবে না, সঠিক সময় শক্তি প্রদর্শন, দাবি সুনীল সিংহের। কত খুন হয়েছে, খুন করেছে তৃণমূলের গুন্ডা। এখানে তো সব থেকে বড় গুন্ডা রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ, যে গুন্ডাদের গুন্ডা হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রাজু বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের সর্দার, পাল্টা জবাব মন্ত্রী। রাজু ভারাজিকে নেতা হিসেবে, কোন রাজনৈতিক নেতা হিসেবে আমি মান্যতা দিই না। রাজু ব্যানার্জি একজন গুন্ডার মা, গুন্ডা গুন্ডার সর্দার। কাশ্মীর নিয়ে কেন্দ্র ও কাশ্মীর সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের, 2 সপ্তাহের মধ্যে জবাব তলব, প্রয়োজনে কাশ্মীর যাব বললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কাশ্মীর যেতে গোলাম নবী আজাদকে অনুমতি। ইমরান খানের যুদ্ধের হুঁশিয়ারির পরই সীমান্তে লাগাতার গোলাবর্ষণ পাক রেঞ্জার্সদের, জখম ভারতীয় জওয়ান। জঙ্গি অনুপ্রবেশ রুখতে ডোভালের সঙ্গে বৈঠক অমিত শাহর। কন্নড় নিয়ে সমঝোতা নয়, অমিত শাহর হিন্দি ভাষা মন্তব্যের উল্টো সুর কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার। শুক্রবার তামিলনাড়ুতে প্রতিবাদে ডিএমকে, ভাষার বৈচিত্র্য ভারতের দুর্বলতা নয়, টুইট ওয়ায়নাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত নয়, অমিতকে একহাত দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানের। তিনি বলেন, গর্বের সঙ্গে দেশবাসী বাংলায় রচিত জাতীয় সঙ্গীত গায়, কারণ রচয়িতা প্রত্যেক ভাষাকেই সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। ভাষা নিয়ে বাড়াবাড়ি করলে জালিকাট্টুর থেকেও বড় প্রতিবাদের হুঁশিয়ারি। হরিয়ানার পর উত্তরপ্রদেশেও নাগরিকপঞ্জী চালুর সওয়াল, প্রয়োজনে ধাপে ধাপে নাগরিকপঞ্জী চালু হবে উত্তরপ্রদেশে, জানালেন যোগী আদিত্যনাথ। হরিয়ানাতেও পঞ্জী চালুর হুঁশিয়ারি খট্টরের। বিহারেও জাতীয় নাগরিকপঞ্জী লাগুর পক্ষে সওয়াল বিজেপির। বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ বলেন, জাতীয় স্বার্থে বিহারে নাগরিকপঞ্জী লাগু হোক, নাগরিকপঞ্জী লাগুতে আপত্তি জেডিইউর। কেরলে মোটর ভেহিকলস আইন কার্যকর নয় জানিয়ে দিল সরকার, কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছে কেরল সরকার। আইন পরিবর্তনে অর্ডিন্যান্স আনুক কেন্দ্র, চিঠি দিয়ে জানাবে কেরল সরকার। কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের ঘটনা, এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই টালিগঞ্জ পুলিশ আবাসনে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ, সেখানেও জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত হয়। রামগড় এলাকায় কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ, আক্রান্ত প্রায় 70 জন। এ নিয়ে স্থানীয় বাম কাউন্সিলরকে বিঁধেছেন ডেপুটি মেয়র, পাল্টা জবাব দিয়েছেন কাউন্সিলরও। টালিগঞ্জের পুলিশ আবাসনে ডেঙ্গির থাবা, 6 জন ডেঙ্গিতে আক্রান্ত। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হওয়ার পরই সেখানে গেলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দ্রুত জঞ্জাল সাফাইয়ের আশ্বাস। যাত্রী সুরক্ষা, বউবাজার কাণ্ড সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ, মেট্রো ভবনের সামনে এসইউসির বিক্ষোভ। ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদ, বিবাদীবাগে ইলাহাবাদ ব্যাংকের সামনে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সদস্যদের, পরে রাজভবনে ডেপুটেশনও দেওয়া হয় সংগঠনের তরফে। বিসিসিআই সন্দেহের তালিকায় তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, সন্দেহ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিং হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই বোর্ডে দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে।